وعليكم السلام ورحمة الله. এক বোনের জিজ্ঞাসা, জিলহজ মাসের ফজিলত সম্পর্কে জানতে চাচ্ছে, আর জিলহজ মাস কিভাবে অতিবাহিত করলে অনেক নেকি অর্জন করতে পারবো জানালে উপকৃত হতাম। গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। আপনার প্রশ্নের উত্তর হিসেবে এতটুকুই যে জিলহজ মাসের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ আশর, লায়ালিন আশর এবং দশ রাত্রির শপথ। তো এখানে দশ রাত্রি বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনকে। এটাই হচ্ছে তাফসির কারকদের মত। এ মর্মে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, যে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলতের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। তখন সাহাবিরা বলছেন যে আল্লাহ রাসূল, তাহলে কি জিহাদও নাই? তখন তিনি বললেন যে জিহাদও নাই, তবে ইল্লা খারাজা বিন নাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি জিহাদে বের হলো জান মাল ধন সম্পদ নিয়ে, নিজের জান বাজি রেখে চলে গেল। তো এইরকম ব্যক্তি যদি ফিরে না আসতে পারে, শহীদ হয়ে যায়, তাহলে ওর সমান হবে না। বাকি যে ফিরে আসতে পারবে তার চেয়ে তো বেশি ফজিলত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের। তাহলে বিশাল এক ফজিলত। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আবু দাউদে রয়েছে, অনেক গ্রন্থে হাদিস রয়েছে, মিশকাতের মধ্যে রয়েছে 2044 নম্বর হাদিস। এরপরে আমল, জিলহজ মাসের প্রথম দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, তাহমিদ, এই শব্দগুলো, মানে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বেশি বেশি পড়া। দুই নম্বর হচ্ছে সিয়াম পালন করা, নফল সিয়াম, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে জিলহজের 10 তারিখ হচ্ছে ঈদ, তো ঈদের দিন তো সিয়াম রাখা হারাম, তাহলে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। যদি এতখানি না পারা যায় তবে অন্তত আরাফার সিয়াম পালন করতে হবে, জরুরি। আরাফার সিয়ামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম ইয়ামি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইকাফির সানাত আল্লাতি কাবলা সানাত আল্লাতি বাদা। আরাফার সিয়াম যে ব্যক্তি রাখবে তার ব্যাপারে আমি আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসটারই দলিলটা হচ্ছে মিশকাতের 2044 নম্বর হাদিস। প্রথমে আমি ভুল করে আসছি, সেটাও সহিহ হাদিস, কিন্তু মিশকাতের এই নাম্বারটা ওটা না। তারপরে এই সময়ে রয়েছে হজ ওমরা পালন করার জন্য চেষ্টা করতে হবে, অনেক নেকি রয়েছে। এ সময়ে কুরবানি রয়েছে, এই আমলগুলো করার জন্য চেষ্টা করতে হবে, বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। এগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।